সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা এক কথায় নায়ক আছে, কোনো অংশ কুমানা দেখতে পাচ্ছেন, উঁচা লম্বা, 5 ফুট আরও মনে হয় 6 ইঞ্চি 5 ফুট লম্বা হবে। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সোহানা। সোহানা আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? ঢাকা বিক্রমপুর। পরিবারে কে কে আছে? মা আছে, ভাই বোন আছে। বাবা নাই? না। আচ্ছা, কি করেন কি আপনি? লেখাপড়া করছিলেন? মাত্র 5 পর্যন্ত? আমি তো মনে করলাম মানে আইবিএ পাস টাস করছেন এরকম কোনো কিছু, একটা এত সুন্দর চেহারা নিয়ে, এরকম ফিগার নিয়ে, একদম দেখতে শুনতে একেবারে মানে এক কথায় অপূর্ব আর কি। তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? আইসে যে আমার দায়িত্ব নিবে, একটা মনের মতন মানুষ চাই যে আমার দায়িত্ব নিবে, শাদি করবে, আমার পাশে থাকবো সারা জীবন। আপনার বিয়ে হয় নাই? না। এত সুন্দরী মেয়ে ঘরে কেমনে থাকে এটাই তো বুঝি না। ছেলেরা তো বাড়ি ঘর ভেঙে ফেলা দেওয়ার কথা, এখনো বিয়ে শাদি হয় নাই, কারণটা কি? গরিব মানুষ কে বিয়ে করবে? গরিব মানুষ চাই। আপনাদের আপনাকে দেখে তো কেউ বলবে না যে আপনি গরিব ঘরের মেয়ে, এর রহস্যটা কি? কষ্ট লাগে কোন বিষয়টা বেশি, এই যে এত বড় হয়েছেন বিয়ে শাদী হচ্ছে না সেটা, নাকি আসলে পরিবারের সমস্যার কারণে? এই যে এত বড় হচ্ছে, পরিবার নিয়ে চলতে করতে কষ্ট, অনেক সমস্যা, খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা। মনের মতন মানুষ নাই। জীবনে যদি নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন বা নায়িকা হওয়ার চান্স পাইতেন তাহলে কি হইতেন? হ্যাঁ হ্যাঁ, নাচ গান টান করতে পারেন? হ্যাঁ পারি। গানও গাইতে পারেন? না, গান গাইতে পারি। কোন নায়ককে পছন্দ? শাকিব খান। শাকিব খান? শাকিব খান তো বুক হয়ে গেছে, শাকিব খান তো 2-3টা বিয়ে করে অবস্থা টাইট, তারপরও শাকিব খানকে ভালো লাগে নাকি? সিনেমা দেখছেন শাকিবের কোনো সিনেমা দেখছেন? হ্যাঁ দেখছেন, তাই না? আচ্ছা আচ্ছা। তা কোনো টিকটক টক করেন নাকি আবার? না। সংসারে কাজকর্ম পারেন তো? না। নাকি বিয়ের পরে স্বামীকে বলবেন যে কাজের মেয়ে এটাই রেখে দাও, আমি তো রান্না বান্না করলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে, এটা বলবেন না তো? না না। কি ভালো রান্না করতে পারেন? সবকিছুই রান্না করতে পারেন, তাই না? তো যাই হোক, তা কেউ যদি বিয়ে করতে চাই দেশি বা প্রবাসী, যদি বিদেশ নিয়ে যায় তাও যাবেন বিয়ে শাদি করে? হ্যাঁ যাবেন, তাই না? কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে? না। নামাজ কালাম পড়েন? কোরআন শরীফ পড়তে পারেন? যাই হোক, নামাজ কালাম পড়বেন, সত্য কথা বলবেন। তাই যে ভিডিওতে আসছেন, নাম্বার দিলে সমস্যা নাই তো? নাম্বারটা মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে, আসলে তাক দেখে হয়তো কেউ বলবে না যে গরিব, কিন্তু আসলে সত্যি বাস্তবতা এটাই, গরিব ঘরের মেয়ে। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01771788495। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বার খোলা রাখবেন, কেউ ফোন দিলে অবশ্যই সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।